সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 21টি তাজা ককটেল সহ সোহাগ ও আলিফ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে জেলার ওই উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবড়ধনগাছা গ্রাম থেকে ককটেল সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো জেলার ওই উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবড়ধনগাছা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে, পেশাদার ককটেল প্রস্তুতকারী সোহাগ সরকার ও একই গ্রামের ময়নুল ইসলামের ছেলে আলিফ। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবড়ধনগাছা গ্রামের ওই ওয়াহিদুল আলীর বাড়িতে অভিযান চালিয়ে 21টি তাজা ককটেল সহ সোহাগ ও আলিফকে আটক করা হয়। একই গ্রামের কৃষক আলমগীর হোসেনের বাড়িতে এই ককটেলগুলো রেখে তাকে ফাঁসানোর জন্য ককটেলগুলো তৈরি করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সোহাগ। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।